এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রায় 5 বছর আগে যে জায়গায় তিনি এসেছিলেন, ঠিক সেই স্থানে আবারও 4 জানুয়ারি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে সেই জায়গা ঘুরে দেখেছেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দিলীপ পাল, আমিনুল হক লস্কর, বিজেপি জেলা নেতৃত্ব আর তার সঙ্গে রাজ্যের প্রশাসন আর পুলিশের কর্তা ব্যক্তিরা। জায়গা ঘুরে দেখে পরে মন্ত্রী পরিমল জানান, এখানেই ফের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। তারা এজন্য কমেও 3 লাখ লোকের সমাগমের ব্যবস্থা করেছেন। ইয়াতে আমি চূড়ান্ত করবলে গে আছো। আমার ইয়াতে যখন মাটির মালিক আছে, আমার লগতে আছে, খুব গ্লেডলি কৈছে যে হয় আমার ইয়াতে প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আর গভর্নর, মাননীয় গভর্নর আহিব। কাজে আমার যিমানখিনি ক্ষয়ক্ষতি হোক আমি ইয়াতে দিবলৈ হাজু আছো। এই ঠাইটির নাম রামনগর, আপনাদের জানে যাবার শ্রদ্ধার যেটা মুখ্যমন্ত্রী গুজরাটের আসিল ইয়াতে আছে। কাজে ইয়াতে প্রায় মাটি ঠিক হয়েছে, ওসরতেই আমি হেলিপ্যাড বনার ব্যবস্থা চলি আছে। আমি এই ঠাইটা এই কারণে লো যে এনেকা আগ্রহ গোটেই বরাক উপত্যকার মানুষ, আমি ভাবো যে অন্তত 3 লাখ মান মানুষ ইয়াতে হব লাগে। কাজে এই ঠাইটা ঠিক হওয়ার পাছতে আমি সম্পূর্ণভাবে আমার যে দলীয় প্রস্তুতি আছে, দলীয় প্রস্তুতি আজিও আমি এটা মিটিংয়ের ফলের আইসো। আজির দিনত বরাক উপত্যকার 3টা জেলাত আজির দিনত আমার ডিস্ট্রিক্ট কমিটির মিটিং চলি আছে। আজি আমি ভাবো যে অন্তত 3 লাখ মানুষ হব, আর আমার ডিমা হাসারও কিছু বন্ধুসল আহ, ত্রিপুরারও কিছু এইফিনে যে ধর্মনগরের অংশ আছে পাব, এনেকা আমার একটা জাননি আছে আগের ফল। থ্যাংক ইউ। আপনাদের ইতিমধ্যে গম পাইছে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রোগ্রাম এটা ইয়াত 4 জানুয়ারি প্রোগ্রাম এটা আছে, আর প্রধানমন্ত্রী প্রোগ্রামের কারণে একটা বিশেষ আমার সিকিউরিটি বন্দোবস্ত একটা ব্যবস্থা আমি কম, আর এইবিলাকর প্ল্যানিং তো বহুত আগরপর স্টার্ট হয়। আর ইয়াত যেহেতু যেনেকা টাইপর আপনি ইয়াত দেখি আছে, বহুত কথাবিলাক আহি যায় যে রাইজক আপনি মিনিমাম সুবিধা হওয়াকে কেনেকে কোনফালে দিয়ে আনিব, তারপর VVIP প্লাস বেলেগ VIP বেলেগ ডিগনিটারি তেওঁলোকক আপনি কোনফালে দিয়ে আনিব, ডায়েসর কেনেকে কি আছে, আর অন্যান্য সিকিউরিটি যাক এঙ্গেলবিল আছে, সেইবিল গোটেবিল বস্তু ব্যবস্থা বিবেচনা করে মেলি আমি বহুত আগরপর এইবিল প্ল্যানিংটা আরম্ভ করবো, আর তারপর কামটা হাতত লবই লাগিব, আর প্ল্যানিংটা ফাইনাল হয়, ডিসিশনটা ফাইনাল হওয়ার পিছত তারপর কামটা হাতত লওয়া যায়। এটা নয় যে আমি কামটা করে আধা বাটতে কামটা সলনি করলো, প্ল্যান চেঞ্জ করলো, সলনা করলো, তো দ্যাট ইজ দ্য হোল পারপাস। আজি এই কারণে ফার্স্ট ভিজিট এটা লওয়া হয়েছে, অনারেবল মিনিস্টার স্যারও ইয়াত আছে, আপনাদের পাইছে DC, DIG, SP আমি গোটেকজন, আর যে আগবাড়ি যাম তেনে আপনাদের গম পাব।